ম্যাডাম, কাজটা কি হয়ে গেছে? কোন কাজটা বলুন তো? আরে এই যে আপনার সঙ্গে আমি কথা বলে গেলাম, আপনাকে ফর্মটা দিয়ে গেলাম যে এটা সাইন, সরি, আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। সম্ভব নয় সে কি, কিন্তু আপনি যে বললেন যে টাকাটা পেলে আপনার ভীষণ ভালো হয়, টাকাটা আপনার দরকার, মানে আমি যাতে আপনার জন্য বিষয়টা নিয়ে চেষ্টা করি, আমি তো হ্যাঁ আমি বলেছিলাম যে টাকাটা আমার খুব দরকার, কিন্তু আমার এই টাকাটা নিতে ইচ্ছা করলো না। বলতে পারেন বিবেকের কাছে আমি হার মেরেছি। ও, কিন্তু বিবেকের কাছে হার মেনেছেন মানে আমি ঠিক, মানে আমার যে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। আসলে আমার স্বামী একটা খুব গুরুতর অন্যায় করেছে, বলতে পারেন বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করেছে? কি বিশ্বাসঘাতকতা ম্যাডাম? আসলে একজন ভদ্রলোক ওকে শেয়ার কেনা বেচার জন্য অনেকগুলো টাকা দিয়েছিল, বলতে পারেন অন্ধের মতো ওকে বিশ্বাস করেছিল। আমার স্বামী তাকে ঠকিয়েছে। আপনার স্বামী ওই ভদ্রলোককে কিভাবে ঠকিয়েছে? আসলে ওই ভদ্রলোকের শেয়ারের টাকা আমার স্বামী নিজের নামে ট্রান্সফার করে নেয়। বাজারে সেটার মূল্য প্রায় 8-10 লাখ। আপনার স্বামী এইভাবে শেয়ারের একটা কারচুপি করলেন, আর এই ভদ্রলোক কিছু টের পেলেন না? টের পেয়েছিলেন কি পাননি সেটা ঠিক আমি বলতে পারবো না। তার থেকে বড় কথা, ভদ্রলোক রিসেন্টলি খুন হয়ে গেছেন। খুন? মাই গড। আচ্ছা ম্যাডাম, মানে এমন তো হতে পারে যে আপনার স্বামী এই বিষয়টা থেকে নিজেকে বাঁচাতে ওই লোকটাকে খুন করেছে। এই ব্যাপারে আমার কিছু বলার নেই, আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা ম্যাডাম, যে ভদ্রলোক খুন হয়েছেন, মানে যাকে খুন করা হয়েছে তার নাম কি? গণপতি মুখার্জি। মানে যে মার্ডারটা নিয়ে শহরে দীর্ঘদিন ধরে বেশ একটা আলোড়ন তৈরি হয়েছে, বেশ জলঘোলাও হয়েছে, তাই তো? হ্যাঁ, তবে গণপতি মুখার্জির খুনি কিন্তু এখনো অজ্ঞাত, কোনো কিনারা হয়নি। আচ্ছা ম্যাডাম, আপনি হঠাৎ করে আপনার স্বামীর বিরুদ্ধে গেলেন কেন? আসলে আমার দাদা যে কোম্পানিতে চাকরি করে, গণপতি মুখার্জি ওই কোম্পানির এমডি ছিলেন, সে কারণেই উনি, মানে গণপতি মুখার্জি আমার দাদাকে খুব স্নেহ করতেন। আচ্ছা ম্যাডাম, আপনার স্বামীর এই সমস্ত কুকীর্তির কথা কি আপনার দাদা জানেন? না, ঠিক জানি না দাদা জানে কি না। আসলে দাদার সাথে কখনো এ বিষয়ে কথাই হয়নি। ওকে, অলরাইট, আই এম সরি ম্যাডাম, আপনার অনেকটা অমূল্য সময় আমি নষ্ট করলাম। হ্যাঁ, সরি। তো দেখুন, টাকাটা হয়তো আপনি, মানে এই টাকাটা হয়তো আপনি পাবেন না, বাট আমি দেখছি যে আপনার পাশে আমি কিভাবে থাকতে পারি। আপনি কিভাবে আমার পাশে থাকবেন? দেখা যাক। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন, যে মানে আপনার নীতি আদর্শ সততায়, মানে আমি 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 ভীষণ ইমপ্রেসড, ভীষণ ইমপ্রেসড, মানে বলতে পারেন একরকম মুগ্ধ। হঠাৎ
হঠাৎ মুগ্ধতার কি কারণ ঘটল? কারণ কারণ সেরকম কিছু নয়, কিন্তু আবার আছেও। দেখুন ম্যাডাম, আজকের দিনে এইরকম একটা সময়ে আপনি নীতি আদর্শ এবং সততার কারণে আপনার স্বামীর সঙ্গে লড়ছেন, স্বামীর বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে যুদ্ধছেন, সেটা কিন্তু মানে ইনফ্যাক্ট আমি খুব চার্জড। না না না, এরকমভাবে বলবেন না। আসলে আমি যেটা করছি একজন মানুষ হিসেবে সেটা আমার কর্তব্য বলে মনে হয়েছে, তাই করছি। আর একজন মানুষ হিসেবে আপনার পাশে দাঁড়ানোটা আমি মনে করছি যে আমার একটা কর্তব্য। ওকে, অলরাইট, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটা আমার কার্ড, হ্যাঁ প্লিজ টেক ইট। আপনি আপনি সিবিআই অফিসার? ভাবছিলাম তোর কথা, মানে আমার কথা, গুরুর কথা। আসতে পারি? আসুন বলুন, আপনাকে কি সাহায্য করতে পারি? আমি আমি একবার কিংসুকের সঙ্গে একবার দেখা করতে চাই। সরি ম্যাডাম, এটা আমার পক্ষে সম্ভব নয়। মানে কিংসুক আমার স্বামী, আমি তার স্ত্রী। স্ত্রী হিসেবে নিশ্চয়ই আমার জানার অধিকার আছে আমার স্বামী কেমন আছে। আপনার স্বামী খুব ভালো আছে, আমাদের হেফাজতে উনি রাজার হালই আছেন। আমি আপনার মুখের কথা বিশ্বাস করি না, আমি নিজেই একবার তার সঙ্গে দেখা করে কথা বলতে চাই। কিন্তু আপনি চাইলে কি হবে ম্যাডাম, আপনার স্বামী তো আপনার সঙ্গে দেখা করতে চাইছেন না। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনাকে তো আমি আর জোর করিয়ে বিশ্বাস করাতে পারি না। শিবু, সব কথাই তো এখন স্বপ্ন, সত্যি বলে তো আর কিছু নেই। পুষ্প, আমি অনেক দিন ধরে একটা কথা ভাবছি, জানিস? কি কথা ভাবছি? এসব এখানে আমরা এই যেসব কাজ করি, আমরা তো দু নম্বরই চক্করে জড়িয়ে গেছি, জানিস? ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, এখান থেকে পাত্তারি গুটিয়ে আমরা চলে যাব। সে কি রে, হঠাৎ চলে যাওয়ার কথা ভাবছিস কেন? হঠাৎ নয় রে, হঠাৎ নয় পুষ্প, গুরুর মৃত্যুটা না আমার চোখ খুলে দিয়েছে। ভাবছি এই লাইনের পরিণতি বোধ হয় এটাই। তুই তুই দেখ পুষ্প, গুরু এই লাইনে 500 টাকা ইনকাম করেছে কিনা সন্দেহ। অথচ অথচ গুরুকে মরে যেতে হলো, ধান্দা ছেড়ে দিলে খাবি কি হাওয়া? না পুষ্প, অনেক দিন থেকে আমি একটা সিকিউরিটি গার্ডের কাজের জন্য খুব চেষ্টা করছি, জানিস? আমি একজনকে বলেও রেখেছি যদি কাজটা হয়ে যায় মাসে, না হলেও তো 3-4 হাজার টাকা ইনকাম হবেই। আর এটা দিয়ে আমাদের খুব
ভালো মতো চলে যাবে বোধহয়। হ্যাঁ পুষ্পা, এটা তো ঠিক কথা। অসম্মানের মাংস ভাত খাওয়ার থেকে সম্মানের শাক ভাত খাওয়া অনেক ভালো। কিরে পিল্লা, কি ভাবছিস? স্বপ্ন দেখিয়েছিল আমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবে, অনেক দূরে অনেক দূরে। পুষ্প, আমার কথাটা শোন। দেখ যে চলে গেছে তার কথা ভেবে কি লাভ বল? তার চাইতে যে আছে তার কথাটা একবার ভাব না। আমার নিজেকে নিয়ে ভাবার সময় নেই রে পিল্লা। কেন পুষ্প, আমাকে তোর পছন্দ হয় না? আর দেখ, তাছাড়া শিবুর কথা ভেবে ভেবে এভাবে তুই সারাটা জীবন কাটিয়ে দিবি? আমার নিজেকে নিয়ে ভাবার সময় নেই রে এখন। কেন ভাবার সময় নেই? কারণ যে বাড়িতে এতদিন থেকেছি খেয়েছি তারা খুব ঝামেলার মধ্যে আছে রে। তুই বসুদা ম্যাডামের বাড়ির কথা বলছিস? হ্যাঁ রে, ও বাড়ির সবাই এখন খুব ঝামেলার মধ্যে আছে, ভীষণ বিপদ। আর এই সময় আমি যদি ওদের ছেড়ে চলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝামেলা টামেলা সব মিটে গেলেই না হয় ভাবিস? সেসব কথা পরে ভাবা যাবে, আমি এখন যাই, বাজার করতে অনেক দেরি হয়ে যাবে রে, চলি। হ্যাঁ পুষ্প, এখন যাচ্ছিস যা, কিন্তু আমার কথাটা একটু ভেবে দেখিস। কিন্তু কেন কিংশুক আমার সঙ্গে দেখা করতে চাইছে না কেন? আচ্ছা, ও কি আপনাকে নিজে এ কথা বলেছে? না, তা ঠিক নয়। তবে আমরা তো পুলিশ, মানুষের মনের কথা আমরা ঠিক বুঝতে পারি। বাহ, আপনার তো দেখছি অন্তর্যামী হওয়া উচিত ছিল। সে আপনি আমাকে যাই বলুন ম্যাডাম, যত খুশি আপনি আমাকে গালিগালাজ করতে পারেন, কিন্তু আসলে কি জানেন ম্যাডাম, মানুষের বিবেক বলে একটা বস্তু আছে, সেই বিবেকের দংশন থেকেই হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে দেখা করতে চাইছেন না। এসব এসব কি বলছেন আপনি? আপনি তার মানে আমার সঙ্গে দেখা করতে দেবেন না, তাই তো? বললাম তো ম্যাডাম, আপনি কেন এত জোরাজুরি করছেন বলুন তো? প্লিজ, আসলে শুনুন ম্যাডাম, শুনুন প্লিজ, একবার একবার শুধু আপনি আমাকে আমার স্বামীর সাথে দেখাটা করতে দিন প্লিজ। ম্যাডাম, আপনাকে আমি সত্যি মানে কি বলবো ম্যাডাম, আপনাকে একটা কথা বলছি, দেখুন এখানে এলে মানুষের মনের অবস্থা খুব একটা ভালো থাকে না, তারপরে যদি ওনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে ওনার সঙ্গে আমি দেখা করতে দিই, তখন যদি উনি অসুস্থ হয়ে পড়েন, এর দায়টা কে সামলায় বলুন তো? আপনি বলুন যে আপনি তার সাথে আমার দেখাটা করতে দেবেন কি না। না ম্যাডাম, সেটা সম্ভব নয়। তাছাড়া কিংশুকের সাথে আপনার ইদানিং সম্পর্কটা ভালো নয়, তাহলে কেন আপনি এত জোরাজুরি? কে বলেছে আপনাকে? আপনাকে কে বলেছে যে কিংশুকের সাথে আমার সম্পর্কটা ভালো নয়? রৌনক সেন বলেছে, তাই না? রৌনক বলেছে। আপনি ডাকুন ম্যাডাম, আপনি ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম শুনুন 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 ম্যাডাম, আপনি ডাকুন, আপনি বোঝার চেষ্টা করুন ম্যাডাম, আপনি প্লিজ আপনি শুনুন, আপনি বোঝার চেষ্টা করুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়।
দেখুন ম্যাডাম, আমাদের পুলিশের কাজ করতে হয় বটে, কিন্তু আমাদেরও তো একটা মন বলে কিছু আছে, সেটা আপনি ভুলে যাবেন না।